আরও শক্তিশালী হচ্ছে ভারতীয় নৌসেনা। 19,000 কোটিতে 200টি ব্রহ্মোস মিসাইল কেনার ডিল চূড়ান্ত হয়ে গিয়েছে বলে সংবাদ সংস্থা ANIকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় নৌসেনার প্রধান আর হরিকুমার জানান। তিনি বলছেন যে ব্রহ্মোস সুপারসনিক মিসাইল কেনার ব্যাপারে একটি চুক্তিতে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় ক্যাবিনেট কমিটি। 5ই মার্চ এই নিয়ে চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে। নৌসেনা তরফ থেকে জানানো হয়েছে যে ভারতীয় বায়ুসেনা ও যুদ্ধ বিমান চালকদের কাছে সম্ভবত ব্রহ্মসে প্রাথমিক এয়ার টু সার্ফেস অস্ত্র হতে চলেছে। তিনি আরও বলছেন এটি পরিসরে ক্ষমতায় এর প্রাণঘাতী শক্তিতে আরও বিকশিত হয়েছে, সুতরাং এটি কিছু সময়ের জন্য মূল ভিত্তি হতে চলেছে। সেই কারণেই আমরা এটি দিয়ে সমস্ত পুরনো ক্ষেপণাস্ত্র প্রতিস্থাপন করেছি এবং আমরা ব্রহ্মস ইনস্টল করেছি। এখন আমাদের খুব দ্রুত সময়ে এটি ইনস্টল করার দক্ষতা রয়েছে, এই ব্রহ্মোস মিসাইলের শক্তি সম্পর্কেও অবহিত করেন নৌসেনা প্রধান। তিনি জানান যে এটার খুব বড় সুবিধা রয়েছে। তিনি বলেন এটি একটি অত্যন্ত শক্তিশালী ক্ষেপণাস্ত্র এবং এটি ক্রমশই বদলে যাচ্ছে। রেঞ্জের দিক থেকেও একটি যথেষ্ট ক্ষমতাশালী, এটি ভারতের তৈরি, তাই আমরা অন্য কারো উপরে নির্ভরশীল নই। এটি মেরামত করা যেতে পারে এবং অতিরিক্ত জিনিসপত্র পাওয়া যায়, সুতরাং এটির অনেক সুবিধা রয়েছে। সোমবার 26শে ফেব্রুয়ারি পুনেতে আয়োজিত হয় প্রতিরক্ষা বিষয়ক একটি প্রদর্শনী। সেই অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বার্তাই দেন নৌসেনা প্রধান। ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কি বলে রাখা ভালো, এই ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি হয়েছিল। সাবমেরিন, যুদ্ধ বিমান, যুদ্ধজাহাজ বা ভূমি থেকে উৎক্ষেপণ করা যায় এই ধরনের শক্তিশালী ক্ষেপণাস্ত্র। শব্দের থেকে প্রায় 3 গুণ বেশি গতিতে ছুটতে পারে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র। DRDO সূত্রে জানা গিয়েছে যে এই মারাত্মক মিসাইলকে আরও উন্নত মানের করার জন্য পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে। 1998 সালে ভারত ও রাশিয়াতে যৌথ উদ্যোগে তৈরি হয় ব্রহ্মোস এরোস্পেস। ব্রহ্মপুত্র এবং মস্কো নদীর নামে এর নামকরণ করা হয়েছে। এদের তৈরি অত্যাধুনিক এই অস্ত্র হচ্ছে ব্রহ্মোস। এই চুক্তি ভারতীয় নৌবাহিনীর শক্তিকে বাড়িয়ে তুলবে এবং এর সক্ষমতাকেও বাড়াবে। ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র জাহাজ বিরোধী অভিযানের জন্য ব্যবহৃত হয় এবং এটি যুদ্ধজাহাজের প্রধান অস্ত্র। ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল হল ভারত ও রাশিয়ার উদ্যোগে তৈরি। ব্রহ্মোস মিসাইল তৈরি করে ব্রহ্মোস এরোস্পেস। এই মিসাইল সাবমেরিন, জাহাজ, বিমান বা স্থল প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণ করা যেতে পারে। এই মিসাইল 200 কেজি ওজনের পারমাণবিক বোমা বহন করতে সক্ষম। চীন ও পাকিস্তানের পুরো এলাকা এর পরিধির মধ্যে চলে এসেছে। ব্রহ্মোসের গ্রাউন্ড টু গ্রাউন্ড সংস্করণের স্ট্রাইক রেঞ্জ এখন বেড়ে হয়েছে 450 কিলোমিটার। ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইলের 2 স্টেজ প্রপালশন সিস্টেম রয়েছে। প্রথমটি সলিড এবং দ্বিতীয়টি ফ্লুইড। দ্বিতীয় স্টেজে ইঞ্জিন রয়েছে, একে সুপারসনিক গতি দিচ্ছে। এছাড়াও জ্বালানির খরচ কম। ব্রহ্মোস মিসাইল শত্রুর চোখে পড়ে না, এটি আকাশে পথ পাল্টাতে পারে, এমনকি চলমান লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। এটি মাত্র 10 মিটার উচ্চতায় উঠতে সক্ষম, যার মানে শত্রুর র্যাডার এটিকে দেখতেও পাবে না। এটি যে কোনো ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে।
এয়ার মিসাইল ব্যবস্থার সাহায্যে একে ধরা কঠিন। ব্রহ্মোস মিসাইল আমেরিকার টমাহক মিসাইলের চেয়ে দ্বিগুণ গতিতে ওড়ে। সম্প্রতি ভারতীয় নৌবাহিনী প্রথমবারের মতো দেশের তৈরি সিকার এবং বুস্টার দিয়ে সজ্জিত ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে। উভয় যন্ত্রের ডিজাইনিং DRDO করেছে। এই দুইটি যন্ত্র দেশে তৈরি করলে প্রচুর অর্থ সাশ্রয় হবে, কারণ এখনও পর্যন্ত এগুলো রাশিয়া থেকেই আমদানি করা হতো। কিন্তু এগুলো আত্মনির্ভর ভারত প্রকল্পের অধীনে তৈরি যন্ত্র। আরও শক্তিশালী হচ্ছে ভারতীয় নৌসেনা। 19,000 কোটিতে 200টি ব্রহ্মোস মিসাইল কেনার ডিল চূড়ান্ত হয়ে গিয়েছে বলে সংবাদ সংস্থা NIকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন ভারতীয় নৌসেনার প্রধান RHRIKUMAR। তিনি বলছেন যে ব্রহ্মোস সুপারসনিক মিসাইল কেনার ব্যাপারে একটি চুক্তিতে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় ক্যাবিনেট কমিটি। 5ই মার্চ এই নিয়ে চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে। নৌসেনার তরফ থেকে বলা হয় যে ভারতের বায়ুসেনা ও যুদ্ধবিমান চালকদের কাছে সম্ভবত ব্রহ্মসই প্রাথমিক এয়ার টু সার্ফেস অস্ত্র হতে চলেছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।